সিপিআইএম কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে এদিন সন্ধে সাড়ে সাতটার সময় মির্জাপুর সরকারপাড়া এলাকায় একটি মোবাইলের দোকানের সামনে কাজেম শেখ সহ চারজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ আনেন সিপিআইএম কর্মী খোস মোহাম্মদ শেখ খোস মোহাম্মদ শেখকে নাকি মাঝে মধ্যে বিরক্ত করতেন তারা পুরাতন মামলার জন্য এদিন ওষুধ আনতে গিয়েছিলেন খোস মোহাম্মদ এবং সেখানে পার্কিং নিয়ে বচসা বাঁধে তার ফলেই হয়ে যায় হাতাহাতি এবং সেখানে মোহাম্মদকে লোহার রড ও অস্ত্র দিয়ে আঘাত করে তারা স্থানীয় ও পরিবারের লোকেরা আহত অবস্থায় জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করে মোহাম্মদকে বিজেপুরে ছিল মেডিসিন পোল্ট্রি যাওয়ার পথে চার চাকা আছে এর আগে আমাকে পাঁচ চাকা দিয়ে নিচে নামিয়ে দিয়েছে সোজা সজিয়ে চলে এসছে এটা ধাক্কা মারতে আজকে আমাকে এমনভাবে চেপেছে আমি নেমে মেগেছি কারণ কাজেম শেখ আর কাজেম শেখ ছিল গায়ে চালা ছিল সুখচাঁদ আর বাবা ছিল আব্দুল রশিদ বেগেটে খালু ওই বোলাতেই বলাতে আমি বলেছি দু পেছা আমি বোলাতেই বলাতেই কাজে গাড়ি থেকে বের করে এসে আমাকে আমি প্রতিবাদ বাবা না আমাকে বলছে কখন লাগবে ডেট দেওয়া বলছি পুরাতন বিপদ ছিল না হ্যাঁ নিয়ে আমাকে চারবার মারা হলো অপরপক্ষে পক্ষে কাজে মালি পুরো ঘটনা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন আমার কি আপনাকে তো আমার ঘটনাটা বললাম কি আমার ইমার্জেন্সি পেশেন্ট নিয়ে আমি আসছিলাম যেভাবে কথা কাটাকাটি হয়